সুরে সুরে পান করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং মুসলিম জনতা, মুসলমান জাতির উদ্দেশ্যে, মুসলমান ভাইদের উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চাচ্ছিলাম, বর্তমান সামাজিক এবং দেশের অবস্থা অনুসারে আমাদের দেশে কিছু ষড়যন্ত্রকারীরা মুসলমানদের ভিতরে একটা বিরাট বড় ধরনের দুর্ঘটনা বা বড় ধরনের ষড়যন্ত্র করতেছে এবং মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে একটা আন্দোলনের উস্কানি দিয়ে মুসলিম জনসমাজকে বিচ্ছিন্ন করার একটা পায়তারা করতেছে। তো আমরা বিশেষভাবে খেয়াল রাখবো যে হিন্দুদের যে পূজার মধ্যে যে এই সমস্যাটা হয়েছে আমরা অনেকে জানি, এই সমস্যাটাও আমরা মনে করতে পারি যে এটা একটা ষড়যন্ত্রের অন্তর্গত বিষয়। ষড়যন্ত্রকারীরা চাচ্ছে যে তাদের সাথে একটা দাঙ্গা বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেটা দেশের মধ্যে একটা জিনিস প্রকাশ করতে যে মুসলমানরা তারা এ ধরনের বিশৃঙ্খলা করে, এমন সমস্যা করে, এগুলো ঠিক উল্টো মুসলমানদের উপরেই চাপানোর একটা ষড়যন্ত্র আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যত সময় যা কিছুই ঘটেছে বাংলার জমিনে, তো প্রত্যেকটা সময় ছোট্টখাট্টো একটা বিষয় দিয়ে শুরু হয়, কিন্তু হয়তোবা মন্দিরে কোনো একটা কিছু ঘটেছে, গির্জায় কিছু ঘটেছে বা বৌদ্ধ গির্জায় কিছু একটা ঘটেছে, সেটা প্রথম অবস্থায় দেখা যায় যে খুবই ছোট্ট একটা ঘটনা ঘটে এসেছে, পরবর্তীতে আন্দোলনের রূপ নিয়ে দেখা যায় যে এই ঘটনাটাকে উল্টো, অর্থাৎ মুসলমানদের ভিতর থেকে বা কেউ হয়তো বা খুব বেশি উৎসাহ উদ্দীপনা আবেগে কিছু একটা মন্দিরে হামলা করা, অথবা ষড়যন্ত্রকারীদের মধ্য থেকেই কেউ কিছু যুবকদেরকে ভাড়া করে এই ধরনের মন্দিরে হামলা করা বা প্রতিমায় হামলা করা, এই ঘটনাগুলো ঘটায় ফেলে তারপরে যা প্রথম যে কেসটা হয় ওটা নিয়ে কোনো কথা হয় না, কিন্তু পরবর্তীতে যে মন্দিরে হামলা হয়েছে ওই বিষয়টাই মানুষের সামনে প্রকাশ করা হয়। এই জন্য তো ভাইয়েরা একটু সাবধান থাকবেন, যে ঘটনা মন্দিরে ঘটেছে আমি মনে করি এবং আমরা মনে করি যে এই ঘটনা সূত্র ধরে, এই ঘটনার সূত্র ধরে যে কোনো জায়গায় মন্দিরে হামলা করে ঘুরে ফিরে মুসলমানদের কোনো ভাইকে গ্রেপ্তার করা বা মুসলমানদের বিরুদ্ধেই একটা ষড়যন্ত্র করা পায় তারা চলছে। এই জন্য সকলের প্রতি আকুল আবেদন, আপনারা একটু সাবধান থাকবেন এই ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।